যাতে পূর্ণ সময় একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে যে বাজেট চ্যালেঞ্জকে তুলে আনবার জন্য। এরপরে দেখছি বরণ করার জন্য গৌরবময় উপস্থিতিতে তাদের মূল্যবান বক্তব্য না শুনলে আমার মনে হয় জায়গাটা একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সুমন গাত্র আমি ওনাকে মঞ্চে দেখেছি, আজকে যারা যারা রয়েছেন তাদের মধ্যে তিনজনের মধ্যে দুজনের সঙ্গে দুবার স্টেজ শেয়ার করেছি। আমি গর্বিত যে ওনার মতো ওনাদের মহৎ মানুষের সঙ্গে আমার মতো সাধারণ সঞ্চালক একজন স্টেজ শেয়ার করছে। এখন ওয়াশিং কাপুর দেখুন এখানে সব থেকে আগে আমি বলছি সামনে দেবব্রত চক্রবর্তী দাঁড়িয়ে আছে, বলবেন উনি তিনটা তো উনি আছেনই কিন্তু বলবার ক্যাপাসিটি আর বুঝবার ক্যাপাসিটি আর আপনি ক্রিয়েটিং আর আর্ট এক্সপিরিয়েন্স উনি বলবেন। আমরা আর্টিস্ট আছি, যত এখানে আর্টিস্ট আছে ওর মধ্যে আমি একজন পেন্টিং দেখি পেন্টিং ভালো লাগে, ভালো খারাপ এইসব আমি জানি না, সবাই পেন্টিং করে সিনিয়র আর্টিস্ট জুনিয়র আর্টিস্ট এসব আমি কিছু না, আমি খুশি হয় পেন্টিং দেখি সেই জন্য আজকে এখানে এসেছি। কি আপনার আর্ট অফ কালার থ্যাংক জানাচ্ছি আর আমার বন্ধু কামাল মানে একদম ব্রাদার মতো সব সময় আমার সঙ্গে থাকে এভাবে শিল্পীর পাশে দাঁড়িয়ে আছে এটা হল ভবিষ্যৎ। আমি নিজেকে মনে করছি যেন আমি বাঁধরে ঘরের মুক্ত মাছ করছি, কারণ আমি মনের প্রাণের মাথা থেকে পা পর্যন্ত আর্টিস্ট বলে আমি নিজেকে মনে করছি, কিন্তু আমি একটা স্টেজ আমি থাকতাম পরীক্ষা দেওয়ার সময় মেডিসিনের কোয়েশ্চেন এসছে ড্র দা ডায়াগ্রাম তাদের মাঠে ড্র দা ডায়াগ্রাম যারা করে আছে দিল
তো খুবই ভালো লাগছে প্রদর্শনীতে এসে, কিন্তু উপরি পাওনা আমার সঙ্গে শিকুমারদার দীর্ঘদিনভাবে দেখা হলো, আর আমার বন্ধু কলেজ স্ট্রিট কফি হাউসের 60 দশকের সময় থেকে আমরা খুব ছোট, শিকুমারদা একটু বড়, তখন থেকেই আলাপ। এবং আমায় দূর থেকে একজন দেখিয়েছিল, উনি বিরাট ডাক্তার আবার বিরাট গান করেন। ডাক্তাররাও গান করেন বলে হ্যাঁ। আর ওয়াসিম তো আমার অভিন্ন হৃদয় বন্ধু, ওয়াসিমের সাথে তো দেখাই হয়। আর আমার পাশে দাঁড়িয়ে আছেন সুমনদা। সুমনদা একজন প্রথিতযশা আলোকচিত্রী, উনি সমস্ত এক্সিবিশনে গিয়ে আর্টিস্টদের পাশে দাঁড়ান, ছবি তোলেন। এইটা গ্যালারি গোল্ডে হচ্ছে একটা স্বর্ণজ্জ্বল সন্ধ্যা, আমার খুব ভালো লাগছে। এখানে বিভিন্ন শিল্পীর কাজ রয়েছে, বিভিন্নতার মেলবন্ধন, মানে বিভিন্নতা মানে শিল্পীদের বিষয় সন্ধানের বিভিন্নতা, শিল্পীদের মাধ্যমের বিভিন্নতা, শিল্পীদের শৈলীর বিভিন্নতা, কিন্তু এই বিভিন্নতাগুলো মিলেমিশে একাকার হয়ে যায়, মানে বিভিন্নের মাঝে একটা মহামিলন বার্তা দেয় যখন কোনো সম্মেলন প্রদর্শনী হয় অনেক শিল্পী থাকে। আমার খুব মনে পড়ছে যখন গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হয়েছিলাম, তখন মানে আমার আত্মীয় স্বজন কেউ চায়নি যে শিল্পী হই বাবা মা ছাড়া। এবং তখন লোকেদের ধারণা ছিল যে ছবি আঁকে সে খেতে পাবে না, এই ধারণা ছিল। এখন আর্ট কলেজে গিয়ে একটা শরদিন্দুবাবুর ছড়া আমরা প্যারোডি করেছিলাম, যে শিল্পীর মাথায় পিলপিল করে আইডিয়া, শিল্পী যখন আঁকেন ছবির আইডিয়া উইপোকা বলে চলো ভাই সবে আইডিয়া। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে উইপোকা নয়, যখন কোনো অনুষ্ঠানে যাই, যখন কোনো বক্তব্য রাখি, চারপাশে শিল্পী, চারপাশের লোকজন, শিল্পপ্রেমীরা থাকে, এখন সমস্ত কিছু পাল্টে গেছে। আমি শিল্পীদের একটা কথা বলবো, শিল্পী বন্ধুদের, অনুজ শিল্পী বন্ধুদের বলবো, যে নিজস্ব শৈলী থেকে কখনো বিচ্যুত হওয়া উচিত নয়, ভালো হোক মন্দ হোক শিল্পীর নিজস্ব শৈলী রাখা উচিত। কারুর মতন করে ছবি আঁকবে না, মানে কেউ গণেশ ভাইয়ের মতো, কেউ প্রকাশ কর্মকারের মতো, কেউ সুনীল দাসের মতো অনেকে ছবি আঁকে, সেগুলো একটা হয়ে যায় মানে নকল কিশোর রফি মান্না, বুঝতে পেরেছেন, সেটা যেন না হয়, কপি যেন না হয়। আর একটা হচ্ছে শিল্পীর ব্যাপারটা, শিল্পী যখন ছবি আঁকেন তার অন্তরঙ্গ অনুভব দিয়ে ছবি আঁকেন, আর দর্শক যখন দেখেন তিনিও অন্তরঙ্গ অনুভব দিয়ে দেখেন। শিল্পী যে পরিপ্রেক্ষিতে ছবিটা আঁকছেন, দর্শক হয়তো সেই পরিপ্রেক্ষিতে ছবিটা দেখছেন না, কিন্তু দর্শকের যদি ভালো লাগে ছবিটা তাহলে শিল্পীর সার্থকতা। এই ছবি আঁকার পথ মানে সঙ্গীতের পথ, ছবি আঁকার পথ, অভিনয়ের পথ, লেখার পথ, কবিতা লেখার পথ, সবই দুর্গম পথ, বন্ধুর পথ, এই পথগুলোয় খুব উঁচু নিচু। এখানে কিন্তু নিজের নিষ্ঠা, সততা এবং ধৈর্যের প্রয়োজন থাকে। রাতারাতি কেউ খুব বড় শিল্পী হয়ে যায় না, রাতারাতি কেউ সেলিব্রিটি হয়ে যায় না। যারা হয়েছেন, যারা বড় হয়েছেন, তারা বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছেন। অতএব সেই নিষ্ঠা, সেই সততা এবং সেই ধৈর্য রেখে শিল্পীদের এগিয়ে চলতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যখন ছবি আঁকতেন তিনি তখন নিজেই বলেছেন, আমি আমার ছবি কাউকে দেখাই না, কারণ আমার ছবিতে মানুষের চোখের মতন চোখ, মুখের মতন মুখ হয় না। কিন্তু রবীন্দ্রনাথ সেই জন্য দেশে দেখাননি, উনি ফার্স্ট সোলো এক্সিবিশন মানে একক প্রদর্শনী করেছিলেন প্যারিসের রিগেল আর্ট গ্যালারিতে 1930 সালে। এবং সেই এক্সিবিশন দেখে একটা আলোড়ন পড়ে যায়, ইউরোপের 12টা শহরে সেই প্রদর্শনী যায়। তখন তিনি কবি সুধীর দত্তকে লিখেছেন, এতক্ষণে বোধ হয় আমার দেশ আমাকে শিল্পী হিসেবে মান্যতা দেবে, এদেশের শিল্পকীর্তি এতদিনে ওদেশের শ্রুতকীর্তি হয়ে পৌঁছেছে, আমি যদি যাই এক ছড়া মালা এবং একটা চেয়ার পাবো শিল্পী হিসেবে। রবীন্দ্রনাথ আমাদের ভারতীয় শিল্পের, আধুনিক শিল্পের জনক। পরবর্তীকালে যে সমস্ত শিল্পীরা বড় হয়েছে তাদের কাছে রবীন্দ্রনাথের ছবি ছিল অনুপ্রেরণা, কিন্তু তারা নিজস্ব শৈলীতে এগিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথের থেকে অনেক কিছু তারা পেয়েছেন, রঙের ব্যবহার, কম্পোজিশনের যথার্থতা এবং ড্রয়িংয়ের ভাঙচুর, এগুলো কিন্তু রবীন্দ্রনাথের কাছ থেকে পেয়েছেন। ঠাকুরবাড়ির সকলেই বড় শিল্পী, গগনেন্দ্রনাথ, অবনীন্দ্র
শৌমিন্দ্রনাথ এমনকি জ্যোতিরিন্দ্রনাথের ছবি আঁকতেন। সেই শিল্পী মন নিয়েই সবাইকে এগোতে হবে এবং সেই শিল্প সত্তাকে জ্বালিয়ে রাখতে হবে এবং সেভাবেই এগিয়ে চললে নিশ্চয়ই একদিন তার এই কুশলতার মূল্য পাবে। এই বলেই আমি আমার বক্তব্যের টিকিট আনলাম। নমস্কার। ভাই আমি বাদ আপনার কাছে ये भागलपुर का पेंटिंग है। भागलपुर से ये गेंदा में से बहुत खूब बहुत खूब बहुत बढ़िया है। देखा लगा कि इसको कितना दिन से ड्राइंग कर रहे हैं, पेंटिंग कर रहे हैं? 3 साल से। 3 साल से इतना अनुभव तुम दिखा दिया। राजा बाबा बेटा चलो आगे बढ़ो बेटा। तो जिको आर्ट ऑफ कलर्स से शॉट दिया है कि खुशी ग्रोथ देखिए खुशी মাননীয় রশিদ বাবু ডক্টর সুকুমার চট্টোপাধ্যায় ডক্টর চক্রবর্তী এবং সুমন মহাশয়। আচ্ছা আমাকে আমিও পেয়েছি। আচ্ছা ধন্যবাদ সদর, ধন্যবাদ আর্ট অফ কলার্স যে ভেতরে কি আছে। অংশুমান রায়, আশ্রয় মণ্ডল, এরপরে বরুণ সরকার, বরুণ সরকার ববিতা দাস, ভরত বেদী, নেক্সট ভরত বেদী আছে, গুড্ডু কুমার পণ্ডিত এরপরে হেমলতা ইয়াদব আছে, জয়ন্ত পাল, জয়ন্ত পাল আছে, জিজুলাল লাল আছে, জিজুলাল লাল আসলে শুধু কলকাতা না কলকাতার বাইরে থেকে তো আর্টিস্ট এসেছে যার জন্য অনেক সময় এসে পৌঁছতে পারেনি। সন্দীপাল আচার্য আছে, সন্দীপাল আচার্য, রাকেশ বিশ্বাস, রাকেশ বিশ্বাস সত্যব্রত কর্মকার আছে, সত্যব্রত মাধবী, মাধবী কুমারী,
Madhavi Kumari. Yes. Mrityunjaya Das. Mrityunjaya Das. Nitish Vilas Khatu. Neera Nigam. Achai. Neera Nigam nahi. যারা যারা দাম ঘোষণা করলাম, যারা কলকাতার বাইরে থেকে তো এসছে, অনেকে একটু আগেই থেকে একটু ইলাহাবাদ থেকে এসে তার সঙ্গে দেখা হলো, এবং কে কানপুর থেকে এসে, ধানবাদ থেকে এসে, সো ন্যাচারালি এরকম একটা ন্যাচারাল ক্যালামিটি আছে, সকাল থেকে তারা হয়তো কনভিনিয়েন্ট নেন, আই উইল ডিফেন্ড ইন সেন্ড দেট। দশ ওভার মানে অল ওভার ইন্ডিয়াতে দশটা সিটি এবং স্টেটসের মধ্যে থেকে এখানে এসছে, তার মধ্যে আমি দেখেছি ইলাহাবাদ থেকে, আমি দেখেছি ধানবাদ থেকে এসছে, তো এখনও সবার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, রায়পুর চণ্ডীগড় থেকেও এসছে, মানে এন্ড টু এন্ড আমরা পৌঁছে গেছি। তারা সবাই অনলাইনে অ্যাপ্লাই করেছিল এবং আর্ট অফ কালার্স তাদেরকে সুযোগ দিয়েছে, কারণ বাডিং ট্যালেন্টদেরকে যতটা পাওয়া যায় প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে আর্ট অফ কালার্স। আর যার জন্যই আর্টেক্স 2017 আর যার কর্ণধার প্রাণপুরুষ কমাল কাজী সারাদিন সারাক্ষণ নিজের কাজকর্ম পেশার বাইরে থেকেও কী করে এই ব্যাপারটাকে আপগ্রেড করা যায়, আপলোড করা যায়, কীভাবে করা যায়, এবং উনি এতটাই সবসময় ব্যস্ত থাকেন যে মানে আমরা কোনো একটা এই অনুষ্ঠান আপনি বাড়িতে পৌঁছতে পৌঁছতে দেখবেন ইউটিউবে আপলোড হয়ে গেছে, মানে ভেরি ফাস্ট। তো আমরা আমি বললো তো অমলবাবুর জন্য একটা জুড়ে সবাই মিলে হাত তেলে দিন, এবং আজকের ভিড় দাঁড়িয়ে অমলবাবুর কাছে দু একটা কথা শুনে যে আজকের এই শিখতে আপনার কেমন লাগছে। মেন বলে একটা আগাম চলেছে, স্টার্ট আপ হয়েছিল প্রায় 4.5 বছর আগে, তো যখন আমরা এদিকে স্টার্ট আপ করি তখন কিছু ভিজন নিয়ে স্টার্ট করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মটার কনসেপ্ট অন্য ছিল, বাট গ্র্যাজুয়ালি আস্তে 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 4.5 বছরের মধ্যে আমরা বহু সংখ্যক আর্টিস্টদেরকে পেয়েছি আমাদের পাশে, যারা আমাদের সাথে আজকের থেকে যুক্ত এবং অনলাইনে তারা আমাদের সাথে কাজ করে চলেছে। যখন আমরা স্টার্ট করি তখন অলমোস্ট 500+ আর্টিস্ট আমাদের সাথে এই গ্রুপে আছে এবং অল ওভার ইন্ডিয়া থেকে আছে, এবং বাইরেও গ্লোবালি বেশ কিছু আর্টিস্টদের সাথে আস্তে আস্তে আমরা যুক্ত হচ্ছি, যারা বাইরের গ্যালারিতেও শোজ করছে, এরকম আর্টিস্টদের সাথে আস্তে আস্তে আমরা ভিজন যুক্ত হচ্ছি। তো আশা করছি নেক্সট ইয়ার এক্সিবিশনে যখন হবে আমার আরও হয়তো এই প্রায় 200 আরও সংখ্যা জুড়ে যাবে, যেভাবেই করছি মানে ইচ্ছাটা এটাই। এবার এই শোয়ের মাধ্যমে আমাদের ইচ্ছা হচ্ছে প্রমোশন করা, মার্কেটিং করা, মানে এক্সিবিটিং করা, যেটা আমরা অলওয়েজ করে চলেছি, এবং আমাদের যে বাইরের যারা আছে তাদের কাছে এগুলো মার্কেটিং করা, সেলিং করা, এগুলি আমাদের মেইন মোটো। তাছাড়া আমরা বিজনেস লোকের আরও অনেক কিছু করছি, যেগুলো আমাদের ফেসবুকের মাধ্যমে আমরা অলওয়েজ আপডেট রাখি, আর্টিস্টদের জন্য কিছু করা, ওয়ার্কশপস করা, আর্ট লাইসেন্সিংয়ের উপর আমাদের আগামীকাল একটা ওয়ার্কশপস আছে, যারা নতুন আর্টিস্ট, যারা নিউ কমার্স আর্টিস্ট এবং যারা এখন ভালো কাজ করছেন তারা আর্ট লাইসেন্সিং অনেকে অনেক সময় অনেক কিছু আনেওয়্যার লিগালি, বা কী করে আমরা আমাদের কাজগুলোকে রয়্যালটি বেসড কাজ করতে পারি, কী করে আমরা এমনভাবে কাজ করি যেগুলো আমরা অনগোয়িং রয়্যালটি পেতে থাকি, আমাদের কাজ ছেড়ে দিলাম একটা প্রাইসে বেঁচে দিলে আমাদের একটা ফিক্সড আর্নিং হয়ে গেল, ওটা থেকে আর রেকারিং কিছু নেই, বাট এমন কিছু কাজ। তো সেই নিউজ নিয়ে আগামী বছর কথা হবে, আপাতত মোটামুটি এইগুলো নিয়ে আমরা এখানে কন্টিনিউ করছি। প্রিয়াঙ্কা মোদক, রাকেশ আদার, নেক্সট পার্থ মুখার্জি, পার্থ মুখার্জি স্মার্ট একটা কথা, চাইল্ড জেনারেশন এবং ফিমেল এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছে, তারা আপনাদের কাছে যাবে এবং আপনাদের সঙ্গে কিছু কথা বলতে পারে যদি আপনি সময় থাকেন। একটা ক্লাস, একটা সেশন, চাইবো সবাই মিলে একসঙ্গে, এটাই ক্লাস সেশন, অনেকক্ষণ লোকজনরা দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছি, অসুবিধেকর ব্যাপার, এতক্ষণ লং টাইম ওয়েট অনুষ্ঠানের, ঠিক আছে। আচ্ছা
আর কিছু বলবে? আচ্ছা, আমি স্মাইল ফাউন্ডেশনের একজন রিপ্রেজেন্টেটিভ। আপনার ইন্দ্রজিৎ মিস্টার ইন্দ্রজিৎকে কিছু কথা বলার জন্য আবেদন করবো। গুড ইভিনিং এভরিবডি। অ্যাকচুয়ালি আমরা একটা স্মাইল ফাউন্ডেশন আমরা টেকনিক সাথে যুক্ত, আমরা সেই অর্গানাইজেশনটি রিপ্রেজেন্ট করছি। স্মাইল ফাউন্ডেশন অ্যাকচুয়ালি ইউএর ন্যাশনাল লেভেল অর্গানাইজেশন। লাস্ট 2002 অনওয়ার্ডস আমরা 25টা স্টেটে আমরা কাজ করছি, এডুকেশন, হেলথ কেয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড উমেন এম্পাওয়ারমেন্ট। আপনারা নিশ্চয়ই এরকম এখানে কিছু কিছু ব্যক্তি আছেন যারা কখনো কখনো শপিং মল যেরকম বারিস্তা, সিসিডি, সকল স্টপ এইসব আউটলেটে গেছেন এবং ওখানে নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন যে ওখানে কিছু ব্যক্তি যারা কাজ করে স্পেশাল পার্সন লাইক ডিফেন্ডার টেবল, মুখোবধির লোকের এরকম কাজ করে, ব্যক্তিরা কাজ করে পারে। তা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে লার্ন টু ওয়ান। আমরা এদেরকে স্পেশালি আমরা কাজ করি অরফ্যান্স এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন এবং তাদেরকে কাজ করার জন্য আমাদের, কারণ আজকালকার সবকে যে সমাজটা সেই সমাজে যেমন এডুকেশনটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ, প্যারালালি এমপ্লয়মেন্ট ইজ অলসো এ ভেরি বিগ চ্যালেঞ্জ, স্পেশালি এই অরফ্যান বা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সন, কারণ এরা একটা ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্টে গ্রো আপ করে এবং তাদের পক্ষে যখন তারা মেন স্ট্রিমে আসে তাদের পক্ষে তারা কোপ আপ করাটা ভীষণ টাফ হয়ে যায়। তা আমাদের এই প্ল্যানটা নিয়ে, প্ল্যানিংটা নিয়ে আমরা চলছি এবং আমরা একটা সাকসেস পাচ্ছি, কিন্তু সাকসেসটা পাচ্ছি এইভাবেই যে শুধু স্মাইল ফাউন্ডেশন একা কাজ করছে বা এইভাবে কাজ করছে তার জন্য নয়। আপনাদের মতো কিছু সহৃদয় ব্যক্তি আছে যারা আমাদের সাপোর্ট করছে, কারণ প্রত্যেকটা ক্যাম্পেনের একটা করে ক্যাম্পেন কস্ট থাকে, এই ক্যাম্পেন কস্টটা মিট করতে গেলে আমরা যেটা করি সেটা আপনাদের মতো কিছু ব্যক্তির কাছে আমরা আসছি, দোজ হু আর এডুকেটেড পার্সন অ্যান্ড হ্যাভ আ ভেরি সিম্পল ভ্যালু ফর লাইফ। তো আমরা তাদের কাছে আসছি এবং আমরা তাদের কাছ থেকে এই ফান্ডিংটা নিয়ে আমরা এই বাচ্চাদেরকে কাজে লাগাচ্ছি এবং এটাই আমাদের উদ্দেশ্য। আমরা এইভাবেই কাজ করে থাকি, বিভিন্ন জায়গায় আমরা যাই, কখনো কখনো দেখবেন রাস্তার ক্রসিংয়েও আমরা দাঁড়িয়ে এই কাজটা করি। তা এই জন্য এখানে এমন কিছু কি ব্যক্তি আছেন যেমন এখানে কর্ণধার যেরকম তমালবাবু আমাদের সঙ্গে যুক্ত, উনি আমাদের একটা রেগুলার ফান্ডিং করেন প্রত্যেক মাসে মাসে। তা উনি আজকে আমাদের এখানে ইনভাইট করেছেন এবং আপনাদের মনে যদি কোনো সহৃদয় ব্যক্তি এটা নিয়ে ইচ্ছুক থাকেন, প্লিজ আমরা এখানে খানিকক্ষণের জন্য আছি, আপনারা যদি আমাদের রিপ্রেজেন্টেটিভরা এখানে আছেন আমরা আপনাদের কাছে পৌঁছতে রাজি আছি, যদি একটু আপনারা হাত বাড়ান তাহলে উই বিলিভ দ্যাট উই উইল গিভ আ স্মাইল টু আ চাইল্ড ফেস। সেই জন্যই আমাদের অর্গানাইজেশনটার নাম স্মাইল ফাউন্ডেশন। জাস্ট আপনাদের একটা ছোট্ট সাপোর্ট একটা অনাথ বাচ্চা বা একটা ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে, কারণ আমরা সমাজের জন্য অনেক কিছুই করে থাকি, অনেক কিছুই ভাবি, ঠিক আছে, কিন্তু সেটা একটা আমি একা করতে পারবো না বা কোনো অর্গানাইজেশন একা করতে পারবে না। সেই জন্য আপনাদের কাছে আসা, আপনাদের থেকে একটা ছোট্ট সাপোর্ট আমরা এক্সপেক্ট করছি, আপনাদের মতো করেই আপনারা সাপোর্ট করবেন, ঠিক আছে। এবার কীভাবে সেটা হবে সেটার জন্য আমরা রয়েছি, আমাদের ভলেন্টিয়ার রয়েছে এখানে সবাই, আমরা চারজন এখানে কাজ করছি, একসঙ্গে এসছি এখানে, আপনারা আমাদের চারজনের মধ্যে কারোর একজনের কাছে এলেই উই ক্যান গাইড ইউ অ্যান্ড ইউ ক্যান হেল্প আ চাইল্ড। আপনারা যারা যারা ইচ্ছুক তারা প্লিজ ইউ ক্যান কাম অ্যান্ড সাপোর্ট আস। থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ, আপনারা যারা রয়েছেন তারা ইচ্ছু করে প্রদর্শনী খুলে দেখতে পারে। আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান এটি পরিসমাপ্তি ঘোষণা করছি, সঙ্গে থাকো, ভালো থাকো, শুভরাত্রি বলার আগে, কারণ শুভরাত্রি এখন বেরিয়ে আছে, এখন কেউই ঘুমবো না। তো অনেক অনেক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন, পাশে ছিলেন, আগামী দিনেও চাইব সবাই পাশে থাকুক, সঙ্গে থাকুক। আজকের ইনগ্রেশন সেরিমনি এখানের মতো সমাপ্তি ঘোষণা করলো। এতক্ষণ ছিলাম আমি অনিন্দম সঞ্চালক হিসেবে আপনাদের সঙ্গে কথায় কথায় গল্পে আর ছন্দে আমাদের মধ্যে পেন্টিংয়ের মধ্যে এখন বিদায় নিচ্ছি। সঙ্গে থাকবে আর্টেক্স, সঙ্গে থাকবে তমালবাবু, সঙ্গে থাকবে গুরুজনরা। নমস্কার।